গাইস, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোথায় চলে এসেছি। তো দেখো, তাও আবার এসেছি প্রথমবার বিনা নিমন্ত্রণে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের জন্য যে আর কত কি করতে হবে সেটা বুঝতে পারছি না। তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। আর আমার বর কেমন কি কাজ করেছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, একদম যেন মিস না হয়। তো দেখো, দারুণ লাগছে। ফ্ল্যাশব্যাক। হে গাইস, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর দেখো, আমি সন্ধ্যাবেলাতে চলে এসেছি বিয়ে বাড়িতে, তো তাও আবার বিনা নিমন্ত্রণে। তো দেখো, এখনো কেউ আসেনি। তো কেন এসেছি তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো চলো, আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো এই যে চারিদিকে যে সম্পূর্ণ কাজটা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে সম্পূর্ণটাই আমার বরের হাতের কাজ। তো কাজটা নতুন করেছে, তো ছটা খুঁটি দিয়ে কুঞ্জ। তো দারুণ লাগছে, সেটা আমাকে প্রথম দেখাতে নিয়ে এসেছে। দেখো, এখনো বিয়ে বাড়িতে একটা লোকও আসেনি। আর এই প্যান্ডেলটা হয়েছে লজে একটা। তো দেখো, তো ছ খুঁটির কুঞ্জ কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। যদি জানাও তাহলে নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও পাবে। তো আমরা ডেকোরেশন ভিডিওটা খুব একটা শেয়ার করি না, কিন্তু এটা করলাম নতুন কাজ, তো সেই কারণে ছ কোটির চার কোটির বেশি বেশিরভাগ হয়, আর এটা হচ্ছে ছ কোটির। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে দারুণ লাগছে। চলো তোমাদের সম্পূর্ণ চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। তো দুটো জায়গা হয়েছে, একটা রিসেপশন বসার, একটা বউ বসার, একটা বর বসার। আর এদিকে দেখো বাইরে চলে এসেছি। তো দেখো বাইরে গেটটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। চলো আজকের মতো এখানে।